بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ভাইরা আমাদের এখন প্রশ্নোত্তর পর্ব চলছে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন ইসলামে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা কতটুকু জায়েজ কেউ যদি আমার কাছে এই বিষয়ে টাকা চায় আমি দেব কি না অথবা দাওয়াত দিলে সেখানে শরীক হব কি না জি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ জি সম্মানিত ভাই ইসলামী শরীয়তে মানুষ মৃত্যু বরণ করলে সমস্ত আমল বন্ধ হয়ে যায় হাদিস এসেছে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায় তার সেই আমলগুলির মধ্যে তিন প্রকার আমল করলে জারি থাকবে একটা হলো সদকায়ে জারিয়া আর যদি এলেম প্রচার করে সেটা আর একটা যদি নেক সন্তান হয় সেটা কাজেই কেউ যদি মৃত্যুবরণ করে তার জন্য আপনি দোয়া করবেন এটা জায়েজ এটা একটা জিনিস যদি মানুষ মারা যায় ইত্যাদি কিন্তু আপনি যেটা বলেছেন যে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা জন্ম মানুষের একদিন হয়েছে মৃত্যু একদিন হবে এই জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী ইসলামী শরীয়তে পালন করা কখনো জায়েজ না কারণ কি কেন জায়েজ না তার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশাতে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে এবং তার অনেক সন্তানের জন্ম হয়েছে সেই সন্তানদের জন্মবার্ষিকী তিনি পালন করেননি এমনকি মৃত্যু তার স্ত্রী মৃত্যু হওয়ার কারণে তার মৃত্যুবার্ষিকীও পালন করেননি আবার যেহেতু আল্লাহ নবীর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর জন্মবার্ষিকী পালন করেননি অতএব কোনো লোক যদি বারোই রবিউল আউয়ালকে কেন্দ্র করে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী ইত্যাদি পালন করা এটাকে বলা হয় বিদআত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ সহি মুসলিমের হাদিস যে ব্যক্তি এমন আমল করবে যেটা ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত নয় সেটা হলো পরিত্যাগযোগ্য বাতিল অতএব কারণে জন্মবার্ষিকী যেহেতু আল্লাহ নবী করেন নাই আমাদেরও করা যাবে না সাহাবায়ে কেরাম নবীর জন্মবার্ষিকী পালন করেন নাই আমাদেরও করা যাবে না বর্তমান আধুনিক সমাজে এটা প্রচলন হয়েছে অনেকে বলে হ্যাপি বার্থডে টু ইউ আবার এই হ্যাপি বার্থডে টু ইউ করে নবীর নামেও কেক কাটে বলে নাউজুবিল্লাহ কথা বুঝলেন না এইগুলি ফেসবুকে দেখা যায় কিন্তু এইগুলির কোনো অস্তিত্ব নাই এগুলো ইসলামী শরীয়তে করা যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেদিন জন্ম হয়েছে সেই দিনে তার মৃত্যু হয় এটা যদি আমরা ধরেই নেই তাহলে যেদিন আল্লাহ নবীর মৃত্যু হলো ওই দিনে যদি জন্ম হয় তাহলে আমাদের কান্দা দরকার বেশি নাকি হাসা দরকার বেশি কাঁদা দরকার বেশি কিন্তু না কেঁদে আমরা আনন্দ করি বলি ঈদ ঈদে মিলাদুন নবী নবীর জন্ম উৎসব আবার বলে অনেকে কি কয় সবচেয়ে সেরা ঈদ হ্যাঁ সব ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী বলে নাউজুবিল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দুইটা ঈদের কথা বললেন একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা এছাড়া জুমার দিনও একটা সাপ্তাহিক ঈদের দিন তাছাড়া আর কোনো ঈদের দিন নেই অতএব এই জন্মবার্ষিকী এমনকে বা মৃত্যুবার্ষিকী এমন করে বা জন্মবার্ষিকী পালন করা এটা ইসলামী শরীয়তে বেদাত এটা জায়েজ না আরেকটা প্রশ্ন কি ছিল আরেকটা প্রশ্ন ছিল